কথায় বলে লাথি ঢেঁকি চড় থাপ্পড়ে ওঠে না, সে যতই অবমাননা অপমান করা হোক না কেন প্রবাদ প্রবচনে, কিন্তু কাজের সময় একে ছাড়া কাজ ওঠে না। একসময় এই ঢেঁকি ছিল গ্রাম বাংলায় ধান ভেঙে চাল তৈরি চিড়ে তৈরির একমাত্র উপায়, কিন্তু আজ আধুনিক নগর সভ্যতার জাঁতাকলে হারিয়ে যেতে বসেছে আরও অনেক কিছুর সঙ্গে ঢেঁকিও। তবে সুখের খবর, পুরোপুরি নিজেকে হারিয়ে যেতে দেয়নি এ, প্রবাদ প্রবচনের পাশাপাশি নিজের অস্তিত্ব আজও টিকিয়ে রেখেছে। গ্রামের মানুষকে একটা সময় এই ঢেঁকিকে আপন করে নিতেই হয়, আর সে সময়টা হলো পৌষ পার্বণ। ঢেঁকি বর্তমানে হারাই গেছে, এমন পিঠে আছে যে ঢেঁকি গুড়ি ছাড়া বানানো খুব অসুবিধা, আমরা পাচ্ছি নাই মেশিন কুটা গুড়িয়ে, আমাদের উৎকল ব্রাহ্মণে পিঠে হচ্ছে প্রযোজ্য। এমন কিছু পিঠে আছে যা ঢেঁকিতে ভাঙা চাল ছাড়া হয় না, তাই যতই লাথি মারা হোক না কেন, এই সময় ঢেঁকির পায়ে পড়তেই হয় চাল ভাঙার জন্য। ঢেঁকির চিতো, কাঁকড়া, গড়গড়িয়া, এরশিয়া, এই সকল পিঠাগুলো ঢেঁকি কুটো গুড়ি ছাড়া এগুলো ভালো বানানো যায় নাই। একসময় এই ঢেঁকি এতটাই জনপ্রিয় ছিল যে ঢেঁকি ভাঙা গান বাঁধা হতো গ্রামে গ্রামে। মূলত বাড়ির মেয়েরা বা মহিলারা দল বেঁধে গান গেয়ে গেয়ে ঢেঁকিতে তালে তালে পা চালাতেন। আর এই যে চাল দেওয়া, এই কাজও সহজ নয়, একটু সময়ের এদিক ওদিক হলেই হাতের ওপর আঘাত লাগতেই পারে। সব মিলিয়ে এটা একটা প্রাচীন শিল্প, যা এখন ইলেকট্রিক ধান ভাঙা চিড়ে তৈরির মেশিন, আটা বা চাল গুঁড়ো করার মেশিনের আড়ালে মিলিয়ে যাচ্ছে, কিন্তু নিজের অস্তিত্ব স্বমহিমায় জানান দেয় পৌষ পার্বণে এই পিঠের মরশুমে। তিমির কান্তিপতির রিপোর্ট, কলকাতা 24/7, বাঁকুড়া।